অ্যাটাক নিয়ে আশাবাদী, কারণ ধরেন আমাদের স্কোয়াডে তিনটা ঋতু সহ চারটা, আমি ঋতুকে যদি মিডিয়াম পেসার বলি তাহলে চারটা পেস বলার নিয়ে আমরা এই টিমটা আছে। সো মারুফা ইজ ভেরি ক্যাপেবল, মারুফা আমাদের ওয়ান অফ দ্য কি বলার, দিশা আছে, জাহানারা আছে। সো আমি মনে করি যে ওরা যদি ওদের যে অ্যাবিলিটিটা আছে এইটাই যদি ওরা খালি শো করতে পারে, আমরা পেস বলিং ইউনিট হিসাবে খুব ভালো একটা জায়গায় থাকতে পারব। মারুফা আমি আই হোপ যদি ও যে অ্যাবিলিটি আছে ও এই ওয়ার্ল্ড কাপে হাইস্ট উইকেট টেকার হওয়ার অ্যাবিলিটি ও রাখে। জাহানারা যদি ও ওর লাইন লেন্থ মেনটেন করে, ও যদি এক খুব কন্ট্রোলে বোলিং করতে পারে, ওর অ্যাকুরেসি আছে, ও যদি খুব ফোকাস থাকে, তাহলে জাহানারাও আমাদের জন্য একটা অ্যাসেট হিসেবে কাজ করতে পারে ওয়ার্ল্ড কাপে। দিশা হু ইজ আওয়ার ফিউচার বোলার, মানে ওকে যদি আমরা ভালো মতো নার্চার করতে পারি ও আমাদের ফিউচারে অনেক ভালো রেজাল্ট এনে দেবে আমাদের পরে। ঋতুমণি ইজ মোর অ্যাকুরেট, মানে ঋতুমণির জায়গাটা লাইন লেন্থ ইজ ভেরি গুড, ও পেস হয়তো বা অত নেই কিন্তু ও ব্যাটসম্যানকে খুব ভালো বোঝে এবং ওর ফিল্ড সেটআপ অনুযায়ী খুব সুন্দর বল করতে পারে। এবারের ওয়ার্ল্ড কাপে বিং এ অভিজ্ঞ ক্রিকেটার বললেন যেটা যে মোস্ট এক্সপিরিয়েন্সড ক্রিকেটার, তার সঙ্গে লম্বা সময় পেস ডিপার্টমেন্টে ট্রাই করেছি আমি একা এতদিন পর্যন্ত, এবার আমার সঙ্গে মারুফা আছে, দিশা আছে, ঋতুমণি আছে। সো আমার বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপে আমরা ইনশাআল্লাহ স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্টের থেকেও কন্ট্রিবিউট করতে পারবো। আমিও চাই যে বাংলাদেশ ওমেন্স টিমেও এমন একটা ওমেন্স পেস ইউনিট তৈরি হোক যেখানে কিনা দু থেকে তিনটি পেসার প্রতিদিন ম্যাচে, প্রত্যেক ম্যাচে খেলতে পারে স্পিনের পাশাপাশি। সো এটা করতে হলে আসলে আমাদের ফার্স্ট প্রুভ করতে হবে মেইন ম্যাচে যে আমরা পেস বোলিং ডিপার্টমেন্ট থেকে কন্ট্রিবিউশন রাখতে পারি, এবং আমরা খুবই আশাবাদী এবং আমার বিশ্বাস আছে যে আমরা পারব। এখানে আসার পর থেকে আমার অনেক ভালো লাগতেছে, আর হচ্ছে আমার পার্সোনাল যে টার্গেটটা এটা আমার অনেক সিক্রেট, সো সিক্রেটেই থাকবে আর কি। তালহাসার আসার পর থেকে মনে করেন মেন্টালি বলেন বা খেলার দিক দিয়ে বলেন আমি একটু মানে বেশি একটু বেশি ফোকাসে আর কি আসতেছি, বলতে গিয়ে নিজের দিক দিয়েও মনে হচ্ছে যে না আমাকে পারতেই হবে, এরকম একটা মনের ভিতরে একটা জোশ কাজ করতেছে। তালহাসার হচ্ছে কিছু মানে ব্র্যান্ড অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে যেটা আমার হচ্ছে মাথায় ভালোভাবে নিতে পারতেছে আর কি। সবসময় চেষ্টা থাকে যেন আমরা আমাদের টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের বেস্ট পারফরমেন্সটাই করতে পারি টিমের জন্য। আগেও মেন্স টিমে আমরা দেখছি যে একটা সময় যে ওনারাও একজন দুজন পেস বোলারকে নিয়ে ম্যাচ খেলাইছে, এখন আমাদের মেন্স টিমে চার পাঁচজন করে পেস বোলার খেলতেছে। সো আমরা ওই জিনিসটাই টার্গেট করতেছি যেন আমরা আমাদের পারফরমেন্স দিয়ে ওমেন্স টিমেও যেন আমরা অ্যাজ এ তিন চারজন পেস বোলার যেন আমরা বেস্ট ইলেভেনে খেলতে পারি। এগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে, আমরা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমরা এই জায়গাটা তৈরি করব আশা করছি। আমি যখনই বল করি আমার মূল উদ্দেশ্য থাকে ইকোনমি বল করার, ডট বল করার, এটাই আমার মূল উদ্দেশ্য থাকে। তো আশা করছি যে ভালো কিছুই হবে। অবশ্যই অবশ্যই সবসময় করে থাকি, সাডেনলি এক দুই ওভার হয়তো বা বেশি রান হয়ে যায়, কিন্তু আমি মনে করি স্পিনারদের সাথে পেসাররাও ভূমিকা পালন করবে।